আপনারা যদি বুঝে না থাকেন কার কথা বলছি, তাইলে সে হইল ফারাবি কাকা। আর তোমার কথাবার্তা ওই বিরখ দাদুদের মতো, দ্যাটস ওয়াই আমি বলছি। ঠিক আছে বাবু। হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। হ্যালো, না সবকিছু ঠিকঠাকই আছে। সুখবর সুখবর সুখবর, আমার এবং আপনাদের জন্য রয়েছে এক বিশাল সুখবর। আপনাদের সবার প্রিয় টিপ টিপ মানে আপনাদের টিপ আপু আমাকে আবারও রোস্ট করছে। এটা কোনো কথা, যদিও সে বলছে এটা কোনো রোস্ট ভিডিও না। আমি আপনাকে রোস্ট করতেছি না, আমি জাস্ট কিছু কথা বলতেছি। তারপরও আজকে তো সে শুধুমাত্র আমাকে রোস্ট করে না, একেবারে বিরিখর দাদু থেকে বাবু বানায় দিছে। আর তোমার কথাবার্তা ওই বিরিখর দাদুদের মতো, দ্যাটস ওয়াই আমি বলছি। ঠিক আছে বাবু। উফ, এভাবে কেউ বলে আমার বুঝি শরম করে না। বিড়ি খায় বা না খায় ওইটাই তো ঠিক ছিল, বাবু ডাকার কি কোনো দরকার ছিল? মানে এটা কোনো কথা, এখনো তো ঠোঁটে ক্রিম টিরিম মাখতেই পারলাম না। আচ্ছা শুনেন, আজকের পুরো ভিডিওতে আপনাদের সবার প্রিয় টিপ আপুর থেকে টিপস নেওয়া হবে, কিভাবে টিপ দেওয়া যায়। টিপ টিপ না মানে লাইটের সুইজে, আপনারা আবার অন্য কিছু ভাবেন না। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, বিলিভ মি খুব 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 মজা পাবেন। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। তোমাদের কি পেজে রিচ হচ্ছে না? না। তোমাদের কি পেজের ফলোয়ার্স বাড়তেছে না? না। তোমাদের কি ব্যবসা সবুজ পাতে চলছে না? না। তোমাদের কি পেজের ফিচার্স এ দেওয়ার মতো কোনো ভিডিও পাচ্ছ না? আচ্ছা থামেন, এই কথাগুলো কোথায় যেন শুনছি মনে হচ্ছে। কোথায় শুনছি কোথায় শুনছি? হ্যাঁ মনে পড়ছে, এই কথাগুলো তো আমার নিজেরই। আপনার পেজে রিচ নাই, ভিডিওতে ভিউজ হচ্ছে না, আপনিও কি ভিডিওতে লাখ লাখ ভিউজ চান? তাহলে আর দেরি কিসের, এখনই রোস্ট করে ফেলুন ফারাবিকে। বলছিলাম কি জানো, তুমি তোমার বাবুকে রোস্ট করতে চলে আসছো ঠিক আছে, বাট স্কিপ ক্যান্সুরি করতে হবে, নাকি তোমার বেলেনো টিকটকারদের মতো মাথায় না অন্য কোথাও থাকে। তাহলে আজই চলে আসো আমাকে রোস্ট করতে। এই যে নেন, চলে আসলাম উইদাউট ডিসক্লাইমার তালি বাজাতে। এই ওয়েট ওয়েট, কেউ আবার ভাইবেন না টিকটকারদের মতো পশ্চাৎ দেশে বাজাতে। হ্যাঁ হেস, তাই আবার হয় নাকি? এটা আপনাদের সবার প্রিয় টিপ টিপ মানে আপনাদের টিপ আপু, এত সুন্দর কিউট সুইট মিষ্টি মালটার মতো একটা মেয়ের পেছনে কি তালি বাজানো যায় নাকি? তার উপর আবার আমার এসে এত সুন্দর করে রোস্ট করছে, যদিও সে বলছে এটা রোস্ট না কিছু কথা। আমি আপনাকে রোস্ট করতেছি না, আমি জাস্ট কিছু কথা বলতেছি। তারপরও সে আমার নিয়ে কথা বলুক আর রোস্ট করুক, যাই করুক না কেন, আমার প্রচুর ভাল লাগে প্রচুর, কারণ তারে নিয়ে ভিডিও বানালেই তো আমার 3 মিলিয়ন ভিউজ। আর একটা 3 মিলিয়ন ভিউজ ভিডিও পেয়ে গেল সে। হয় এটা আমিও জানি, তোমায় নিয়ে ভিডিও বানালে 3 মিলিয়ন ভিউজ হয়, বাট এবার যদি না হয় তাহলে কিন্তু তোমার দেওয়া লাগবে ভিউজ, নইলে কিন্তু বাসা থেকে তুইলাই না হিরো আলমের নায়িকা বানাই দিব নি কয়ে দিলাম। কারণ বাংলাদেশের টপ রোস্টারদের ফিচারস এ রয়েছে আমাকে রোস্ট করা ভিডিও। আচ্ছা এই কথা, এই থামো থামো, তার মানে তুমি আমার পেজে রেগুলার যাতায়াত করো, কি মতলব? হ্যাঁ বলো 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 বলো। আর হ্যাঁ, ফিচার ভিডিওর কথা কি জানো বললা? ফিচারস এ রয়েছে আমাকে রোস্ট করা ভিডিও। মানে আমার পেজের ফিচার অপশনে রাখা তোমার এই ভিডিওর কথা বলতেছো তো? আরে তারা পাগলি, ফিচার অপশনে মানুষ তার পছন্দের ভিডিওগুলাই রাখে। আর টু বি অনেস্ট, তোমায় নিয়ে বানানো ভিডিওগুলো আমি এত মজা করে বানাই যে ওইগুলাই আমার সবথেকে পছন্দের ভিডিও হয়, আর তার জন্য ওই ভিডিওগুলো আমি ফিচার অপশনে রেখে দেই। দেখো না তোমার এই ভিডিওটাও রাইখা দিব না। তেমনই কয়েকটা কাকা দাদা চাচারা আছে, তো আজকে আমি তাদের নিয়ে কিছু কথা বলবো। মেনশন না করলেও সবাই জানে আমি এখন জাতীয় কাকা, সো যেটা বলতে আসছো ডিরেক্টলি বলে। একদম ঠিক আছে, আসছে আমার ক্রাশ নিয়ে রোস্ট করতে, তুমি একদম ঠিকই বলেছো, হালারে দেখলেই মনে হয় হালা একটা গাঞ্জাখোর। এখন তুমি বলো, তুমি যদি আমার রোস্ট না করে শুধু কথা বলো তাহলে কি তারা এটা মাইনা নিব? হ্যাঁ হয়তো মেনে নিবে, বাট বিলিভ মি আমি যদি তোমার রোস্ট না করি তাহলে আমার অডিয়েন্স একদমই মেনে নিবে না, যদিও আমার আর তোমাকে নতুন করে রোস্ট করা লাগবে বলে মনে হচ্ছে না, কারণ আমার অডিয়েন্সরাই যায় একটা পিস, কমেন্টেই তোমারে একেবারে ধুয়ে দিছে। আপনারা দেখে ভিউ হলে আপনার পেজে কেন ভিউ নাই? দ্যাটস হোয়াই কতবার ইউজ করা লাগে, কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল, কোথায় ফারাবি আর কোথায় বিশ্রী টিপস, রোস্টের নামে হেগে দিলা বেবি। এ ভাই তোরা এবার থাম, তোরাই যদি সব করিস তাহলে আমি কি করবো, আমারেও একটু করতে দে। না মানে আমারেও একটু রোস্ট করতে দে। আপনারা যদি বুঝে না থাকেন কার কথা বলছি, তাইলে সে হইল ফারাবি কাকা। বুঝলাম না, ভিডিও শুরু থেকে এই অবধি তো আমার ক্লিপস অনেকবার ইউজ করছো, তারপরে অডিয়েন্স কেমনে বুঝবে? না না মানে সবাইকে কি তোমার মতো ভো, না 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 মানে ভোলা ভালা মনে করো? আর তার থেকেও বড় কথা হলো, তোমার কথাগুলো শুনে পাবলিক এমনিতেই বুঝে গেছে তুমি ঠিক কাকে নিয়ে কথা বলতেছো। সো এইসব নেকামি ঢং বাদ দিয়ে মূল কথায় আসো। বিরিখর দাদু? হ হ, আমি বিরিখর দাদু, বাট কালকের মধ্যে যদি তুমি আমাকে 1 প্যাকেট বেনসন কেনার টাকা না দাও তাহলে তোমার সাথে ব্রেকআপ।
আমার আগের ভিডিওতে বলছিলাম যে তার এতই ভালো লাগে আমাকে যে সে আমার ভিডিও বারবার আপলোড করে। ওয়েট ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তোমারে না, তোমারে নিয়ে বানানো ভিডিওটা আমার ভালো লাগছে, তাই জন্য দুইবার আপলোড দিছি। বাট কবে কইলাম তোমারে আমার ভালো লাগে? যে তার এতই ভালো লাগে আমাকে। দেখো জানু, প্রপোজ করতে হলে ডিরেক্টলি করো, অ্যাকসেপ্ট করতে না পারলেও রিজেক্ট তো করতে পারবো। আর সত্যি বলতে তোমায় নিয়ে ভিডিও বানাতে আমার প্রচুর ভালো লাগে। মেন কথা তার ভালো লাগার জন্য, টাকা ইনকামের জন্য। হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো টাকা কামানোর জন্য ভিডিও বানাই, আর তুমিও তো সেটাই করতেছো। আর বুঝলাম না ভাই, এখনকার দিনে কে এমন বলদ আছে যে টাকা কামানোর জন্য ভিডিও না বানিয়ে শুধু শুধু কামলা খাটার জন্য ভিডিও বানাই? প্লিজ, এমন কামলা যদি আপনাদের খোঁজা থাকে তাহলে এই ভিডিওর নিচে একটু মেনশন দিয়েন তো, আমি একটু থোবড়াটা দেখতে চাই। দেখো ভাই, এখানে মিথ্যে বলার কিছু নাই, আমি ভিডিও বানাই টাকা কামানোর জন্য। তবে এখানে দুইটা কাজ একসাথে হয়, মানুষকে হাসানো যায় আবার সেটার জন্য কিছু টাকাও ইনকাম করা যায়। তার মানে তাহলে বুঝতেই পারছেন যে আমারে দিয়ে তার কত টাকা ইনকাম হয়। এখন এটারও হিসেব দিতে হবে। ঠিক আছে দিচ্ছে, আর কি করার, যদিও এটা পার্সোনালি জিজ্ঞেস করতে পারতা। যাই হোক, তোমায় নিয়ে বানানো ভিডিও থেকে এত টাকা ইনকাম করছি, এত টাকা ইনকাম করছি যে ওই টাকা দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি, দুইটা BMW গাড়ি, আর ব্যাংকে তো টাকার অভাব নাই। তোমার যদি কিছু লাগে বইলো, কুরিয়ার করে দিব না। দ্যাটস হোয়াই তারা রোজ না পারলেও আমার নিয়ে কিছু ধরেন খারাপ বলার মতো কিছু নেই। আসলে তোমায় নিয়ে খারাপ বলার মতো কিছু নাই, জাস্ট তোমার এক্স কিছু পিকটিক দিছিল, খুবই সুন্দর সুন্দর, ভালো লাগছে আমার। প্লিজ আপনারা আবার এসে ইনবক্সে টোকা দিয়ে বললেন না ভাই আমারেও দেন, আমিও দেখতে চাই, তাইলে কিন্তু আপনাদের এক একটার খবর আছে কয়ে দিলাম। তাও তারা রোস্ট না করেও আমার নামে গুণগান করলেও তাদের যেহেতু টাকা আসতেছে সো তারা করবে। আচ্ছা বুঝলাম না, তুমি যখন বুঝতেই পারছো আমি তোমার নামে গুণগান করতেছি, তাইলে নিতে কেন পারতেছো না? তোমার তো আরো খুশি হওয়ার কথা, আমার জন্য আরো কিছু গিফটই পাঠানো উচিত, তা না করে তুমি চলে আসছো আমাকে রোস্ট করতে। আর আমারও ভালো লাগে ভাইদের যদি আমার জন্য ব্যবসা ইনকাম হয়, ভালোই তো আমার। মানে ভালো লাগার পরেও ভিডিও বানাতে চলে আসছে, মানে নিজের পকেটটাও একটু ভর্তি করার জন্য। ভাইরে স্বীকার কেন করো না বুঝি না, আমার মতো স্বীকার করতে শিখো। আর তাকে আমি বিড়িখোর কাকু বলছি বলে তার খুব প্রেস্টিজে লাগছে। আচ্ছা আপনারাই বলেন, আমি যে জিনিসটা শুয়েও দেখি না সেই জিনিসটা শুনলে তো খারাপ লাগবেই, স্বাভাবিক না? যদিও এখন আর কিছু মনে হয় না, কারণ নামটা আসলে অনেক ফানি, এখন মজাই লাগে। আর সব থেকে বড় কথা হলো, এই নামটা শুনলে অডিয়েন্সরা খুবই মজা পায়, আর অডিয়েন্সরা মজা পাইলেই আমার মজা লাগে। আর সে যখন ফার্স্ট ভিডিওতে আমাকে খালাম্মা, নেক্সট ভিডিওতে জানু বানাইলো, আমার কেমন লাগছিল? উফস, অনেক খারাপ লাগছিল বলো? এটা তুমি আগে বলবা না, তাহলে তো ফার্স্ট ভিডিওর মতো সেকেন্ড ভিডিওতেও তোমাকে খালাম্মা বলতাম। খালাম্মা থুকু থুকু জানু। আর সে বলছে তার নাকি ঠোঁট কালো বলে তাকে আমি বিড়িখোর দাদু বলছি, সো আমাকে দেখতে কি খালাম্মার মতো যে তুমি আমাকে খালাম্মা বলতেছো? না একদমই না, তোমার দেখে তো একেবারে বলিউডের নায়িকা কায়না কাপুরের মতো লাগে, জাস্ট জিরো ফিগারটা নাই। কষ্ট পায় না, একটু জিম টিম করো, ওইটাও হয়ে যাবে। মেন কথা লুকের উপর না, এটা যার মন থেকে আসে সে সেইভাবে বলে। আসলে মন থেকে যেটা আসে সেটাই বলে, বাট তাই বলে বিড়িখোর দাদু? আমার মতো একটা নম্র ভদ্র কিউট একটা পোলারে এরকম একটা বদনাম দিতে তোমার একটুও বাদলো না? সো আমার মন থেকে আসছে যে তোমাকে বিড়িখোর দাদুর মতো লাগছে, আর তোমার কথাবার্তা ওই বিড়িখোর দাদুদের মতো, দ্যাটস হোয়াই আমি বলছি। আচ্ছা বিড়িখোর দাদুদের কথাবার্তা আমার মতো আসলেই নাকি? বাট আজ অব্দি কোনো বিড়িখোর গান জুটি পোলারে তো দেখলাম না আমার মতো করে কথা বলতে। তোমার বিয়ে এমন নাকি রে ভাই? সে তার ওই ভিডিও থাম্বনেলে যেটা অ্যাড করে, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবন বেশি ভালো, সামথিং কিছু একটা। ব্যাস হয়ে গেল, সেই এক কাহিনী। আমি না বুঝি না সবাই আমার এইটার পিছনে কেন পড়ে থাকে রে ভাই। আচ্ছা আমার নিয়ে কথা বলার মতো কি কিছু নাই নাকি, যে যেই কথা বলুক সেই এইটা নিয়েই পড়ে থাকে? সে বলছে যে তার এটা ভালো লাগে বলে সে এটা দিছে। আর ভাই আপনারা কি আমার ভিডিওতে ভুল টুল খুঁজে পান না নাকি? আমি তো নিজেই ভিডিও বানানোর পর দেখার সময় দেখি কত ভুল, আর আপনারা ভুল খুঁজে পান না, পড়ে আছেন এই নামাজের কথাটা নিয়ে। ভাই কোনো রোস্টিং ভিডিওর মধ্যে এসব যায় না, ধরেন রোস্টিং ভিডিওর মানুষ থাম্বনেল দেখে বুঝতেছে, কিন্তু যখন ধরেন প্রথম লাইনটা একটা উল্টাপাল্টা কথা বলে যখন এই কথাটা বলতেছেন দেখতে একটু অকওয়ার্ড লাগে, দ্যাটস হোয়াই আমি বলছি। প্রথমত রোস্টিং ভিডিওতে এটা যায় কি যায় না সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার, আর দ্বিতীয়ত আপনার অকওয়ার্ড লাগার জন্য কি ভাবছেন আমি এটা অ্যাড করা বন্ধ করে দিব? খারান একটু হাইসালই। বিশ্বাস করেন মনে মনে অনেকক্ষণ হাসলাম, বাট দেখালাম না। আর এই কথাটা আমি বলতাম না। তাহলে বলছেন কেন? বলার একমাত্র কারণ যে আমার পেজের নাম বৃষ্টির টিপস কেন দেয়া, আমি প্রেমের টিপস কেন লিখিনি, এটাই তার প্রবলেম হয়েছে বলে দ্যাটস হোয়াই আমি বলছি। এইটাই যদি একটু প্রবলেম হয় তাহলে ওইটা কত বড় প্রবলেম হইতে পারে। মানে বুঝলাম না, তোমার পেজের নাম বৃষ্টির টিপস না প্রেমের টিপস, ওইটার সাথে তুমি নামাজের এই ক্লিপসটার তুলনা করতেছো? সিরিয়াসলি? আমার আর কিছু বলার নাই, আর আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতেও চাই না, কারণ তুমি এক ধর্মের আমি এক ধর্মের, সো এই লাইনটার অর্থ কিংবা এই লাইনটা কতটা দামি সেটা তুমি কখনোই বুঝবে না। ভাই আমার টিপস রাখারও কিন্তু একটা মিনিং হইলেও হইতে পারে, কিন্তু
রোস্টিং ভিডিওতে ওই লাইন লাগানোর কিন্তু কোনো মিনিং আসে না। মানে বৃষ্টির পিছনে টিপ দেওয়ার মিনিং থাকলেও থাকতে পারে, বাট রোস্টিং ভিডিওতে নামাজের কথা অ্যাড করার কোনো মিনিং নাই, তাই তো? বাহ জানু, বাহ বাহ বাহ, তুমি তো একেবারে সেলসেলা না, থাক বাদ দেন, বেডি মানুষ। আর সে এটাকে অন্যভাবে প্রেজেন্ট করে আমাকে অন্যভাবে দেখাইছে। ওহ, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমি কখনোই তোমাকে অন্যভাবে প্রেজেন্ট করি নাই। আমি কখনো বলছি তুমি নারী না, বরং তুমি নিজেই বলছো। আমি তো নারী না, আমি বরং আরো তোমার প্রশংসা করছি। তোমাকে সুইট মিষ্টি কিউট বানাই দিছি, তার উপর আমার ওসিলাতে তোমাকে এখন কত মানুষ চিনে। এটা এইসব কথাগুলো ক্লিয়ার করার জন্য জাস্ট আমি ভিডিওগুলো করতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তা বলছিলাম কি, ক্লিয়ার করা হয়েছে নাকি আরো কিছু বাদ আছে? না মানে বাকি থাকলে কইতে পারো। আর যে সকল লার্জ গুলো আছে তারা দয়া করে ভাবেন না যে আমি তাকে রোস্ট করতেছি। ওকে, ভাবলাম না। তারপর ভাই আমার কাজুনা রোস্ট করা, লে সারাদিন ধরে আমারে ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে ধুয়ে এখন এসা বলতেছে আমি রোস্ট করতেছি না, রোস্ট করা আমার কাজ না। আর আমার রোস্ট করে কোনো পয়সাও আসে না, দ্যাটস হোয়াই আমি রোস্ট করতেও চাচ্ছি না। ভাইরে তাহলে এতক্ষণ এগুলা কি ছিল? আর টাকার কথা কি জানো বললে? আর আমার রোস্ট করে কোনো পয়সাও আসে না। আচ্ছা তুমি আমার নিয়ে রোস্ট ভিডিও বানালে, ওইটা থেকে যদি ইনকাম না হয় তাহলে তোমায় নিয়ে ভিডিও বানানোর পর ওই ভিডিও থেকে আমার কেমনে ইনকাম হয়? আমিও তো তোমার মতো ফেসবুকে ভিডিও আপলোড দেই, তাই না? আমার লাইন অন্যরকম, আমি করি অন্য টাইপের ভিডিও, জাস্ট আমি কথাগুলো রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওগুলো করতেছি। হ জানি তো, টিপস দেন, টিপস মানে প্রেমের টিপস। বলছিলাম কি জানো, আমার না সদ্য ব্রেকআপ হয়েছে, আমার কি একটু প্রেমের টিপস টিপস দেওয়া যাবে? না মানে একটু ট্রাই করতাম আর কি, কারণ সে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করতেছে যেটা আমার ভালো লাগেনি। অন্যভাবে বলতে, আমি একবারও বলছি বৃষ্টি হিরো আলমের নায়িকা, একবারও বলছি বৃষ্টি বাংলা সিনেমা চাকরানের অভিনয়ে চান্স পাইছে, নাকি বলছি বৃষ্টি নারীও না পুরুষও না? আমি তো নারী না, বলি নাই তো, তাই না? তাহলে কেমনে অন্যভাবে প্রেজেন্ট করলাম রে ভাই? ভিডিওতে কোথ থেকে কোনকার আমার পেজে কে যেন একটা কমেন্ট করছিল, সেটা নিয়ে তার পেজে লাগাইছে যে আমার ফলোয়ার্সটা এটা বলছে। কই থেকে? না এই যে দেখেন, আপনার ফলোয়াররাই আপনাকে কি বলতেছে দেখেন। খালাম্মা তুমি তো ভাইরাল হওয়ার জন্য ফারাবিকে নিয়ে কথা বলা শুরু করছো, চালিয়ে যাও, হুদায় পেরা খাও আর আমারে দোষ দাও, এটা কিন্তু একদমই ঠিক না জানু। ভাই আপনার পেজে ওইভাবে ঢুকলে তো অনেক কমেন্টই আছে, আপনি এতগুলো পজিটিভের মধ্যে যদি একটা নেগেটিভ কমেন্ট এনে মানুষের সামনে শো করেন তাইলে তো হবে না। আমি নেগেটিভ কমেন্ট কবে শো করলাম রে ভাই? আমি তো আরো দেখাইছি মানুষ তোমারে কত ভালোবাসে। তোমার ভিডিও দেখার পর সবাই তোমার ভিডিওতে কি আছে বা নাই সেটা ডাজেন্ট ম্যাটার, সবাই তোমার প্রশংসা করতেই ব্যস্ত, সবার ক্রাশ তুমি, খাও না শুধু ঘাস। ওইভাবে যদি ধরি তাইলে আপনারও তো এই ধরনের অনেক কমেন্ট আছে, সেগুলো ধরি আমি? অনুমতি দেওয়া হলো, প্লিজ নেক্সট ভিডিওতে কমেন্টগুলো দেখাবেন, কারণ হেটার্সদের কমেন্ট থেকে অনেক কিছু শেখা যায়, কারণ তারা ভুল ধরাই দিতে পারে আর আমি সেটা শুধরে নিতে পারবো। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম সে যতই আমাকে নিয়ে রোস্ট করুক আমি সবগুলো রোস্টের ব্যাক দিব, কিছু প্রবলেমের জন্য আমি ব্যাক দিতে পারি নাই, দ্যাটস হোয়াই আমি এত পরে হইলেও তার রোস্টের ব্যাক দিচ্ছি। আমি খুবই কৃতজ্ঞ তোমার প্রতি, দয়া করে এই ভিডিওটারও রিপ্লাই দিও, যদিও লেন্থ একটু বড় হয়ে গেছে তারপরও দিও, রিপ্লাই দিও, একটু বড় করে হলেও দিও, কারণ তার মনে তো আমার দুঃখ দিতে মন চায় না। আই হাই, কারণ সে এত কিউট ভাবে বলছে তার নাকি আমাকে রোজ করতে খুব ভালো, আসলেই ভালো লাগে, বাট কেন তা জানি না। কিন্তু বিশ্বাস করো তোমায় নিয়ে ভিডিও বানাতে গেলে কেমন জানি শরীরে সব এনার্জি ফিরে আসে, খুব মজা করে ভিডিও বানাই। যদিও সে আমাকে নিয়ে রোস্ট করতে পারে না, জাস্ট আমি যা যা বলি তার রিপ্লাই দেয়। প্রথমত আমি জানি আমার রোস্ট হয় না, আর আমি রোস্ট এমন করতেও পারি না, বাট আমি যাই বলি না কেন কেউ নিতে পারে না, কিন্তু কেন? ওয়াই, এই তোমার এই দেখো তুমিও নিতে পারো নাই, তারপরও স্বীকার করে নিলাম, আর কি করার। আর দ্বিতীয়ত ফার্স্ট টাইম রোস্ট করার পর তুমি যখন ভিডিওর রিপ্লাই দিলা তখন আমি তোমার রিপ্লাই ভিডিওর রিপ্লাই না দিয়ে কি আবার নতুন করে তোমার নিয়ে রোস্ট ভিডিও বানাবো? না মানে কপালে কি আসলে খোদাই করে দায় লেখা আছে? কন্ট্রোভার্সি কখনো করো নাই তো এই জন্য, প্যারা নিও না শিখে যাওয়া। আর সে নাকি নিজেকে রোস্টার ভাবে। আমি কখনো নিজেকে রোস্টার দাবি করি না, এটা অডিয়েন্স ভাবে। তুমি একটু খোঁজ নিয়ে আমার চ্যানেল পেজ কিংবা আইডিতে একটু ঘুরলে দেখতে পারবা, আমার বায়োতে লেখা আছে নট এ রোস্টার। আর আমি তো ভাই রোস্টারও না, আমি জাস্ট কথাগুলো রিপ্লাই দিই আর সবাই কমেন্টে এসে বলে আমি নাকি রোস্ট করতে পারি না। এই থামো থামো, এতক্ষণ ধরে এত বড় একটা বাস আমার পিছনে গুজে দেওয়ার পরে এখন বলতেছো আমি রোস্ট না, জাস্ট রিপ্লাই করি। আর আমি তো ভাই রোস্টারও না, আমি জাস্ট কথাগুলো রিপ্লাই দিই। তাইলে ভাইয়া আমিও কোনো রোস্টার না, জাস্ট রিপ্লাই দেই জানু। সো আমার রোস্ট করার কোনো ইচ্ছাও নেই, আমি জাস্ট কথাগুলো রিপ্লাই দিতে চাইছিলাম এবং দেওয়া হয়ে গেছে। সো বিরিখোর দাদু ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। ইস, এত সুন্দর করে কেউ টাটা বলে মনে হচ্ছে আমার ডান পাশে থাকা ফুসফুসটা ফুস করে হাওয়া ছেড়ে দিল। ওটা ফুসফুসের দ্বারা হালার পুত, ওটা তোর পেছনের হাওয়া। না মানে আচ্ছা যাই হোক, আমার জানু মানুষ সোনা পাখি আমারে রোস্ট করে একেবারে ভাজা ভাজা করে এবার বিরিখোর দাদু থেকে বাবু বানাইছে। আর তোমার কথাবার্তা ওই বিরিখোর দাদুদের মতো, দ্যাটস হোয়াই আমি বলছি ঠিক আছে বাবু। নেক্সট টাইম আরো ভালো কিছু আশা নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আর বিজনেস কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, চিল।